চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে গতকাল শনিবার রাতে লাগা আগুন অনেকটাই কমে এসেছে, তবে রোববারের ভোরের আলো ফোটার পর থেকে বাড়ছে লাশের সংখ্যা। সকালে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 5 জনের লাশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন দগ্ধ একজন। সব মিলিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জনে, এর মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীও আছে। নিহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।